আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে জেরি মামা ভূত বাংলোতে এসে সত্যি এখানে ভালো ভালো খাবার খেতে পারছি কি বলো এখানে কি বড় বড় মূর্তি ঠিক বলেছো ভাগ্নে এসব মূর্তিগুলো অনেক পুরনো একশো বছরের ওপরে হয়ে যাবে এখানে এমনভাবে স্থিরভাবে দাঁড় করানো রয়েছে এগুলো অনেক টাকা দাও এরা তো দেখছি এখানেও চলে এসেছে এদের ব্যবস্থা একটা করতেই হবে দেখছি জেরি মামা মনে হচ্ছে যেন আমাদের পেছনে কেউ আসছে একটা কেমন ঠং ঠং এর শব্দ হচ্ছে ঠিক বলেছ ভাইগনে মনে হচ্ছে আমাদের কেউ অনুসরণ করছে সত্যি কেমন একটা সন্দেহ সন্দেহ লাগছে সত্যি তো পেছনে একবার তাকিয়ে দেখা দরকার মনে হচ্ছে কেউ আমাদের পেছনে পিছু নিয়েছে তুমি ঠিকই বলেছ কিন্তু কই কাউকে যে দেখা পায় না আরে এ তো দেখছি একটা মূর্তি এখানে দাঁড় করানো রয়েছে ও হয়তো এর ভিতর থেকেই কোনো শব্দ আসছিল চলো জেরি মামা আমি সত্যি কথা বলছি আমি মিথ্যা বলি না আমাদের পেছনে কেউ না কেউ রয়েছে আমি ঠিকই আন্দাজ করতে পারছি যাই হোক এখন চলো যাওয়া যাক জেরি মামা এ কি আমাকে কে ধরে ফেলেছে চলো ভাগিনা তোমার আওয়াজ পাচ্ছি না কেন আমি যে সামনে যেতে পারছি না ব্যাপার কি আমাকে মনে হচ্ছে কেউ ধরে ফেলেছে আরে কি ব্যাপার এটা লেজ ধরে আমাকে পুরো ওপরে তুলেছে পুরো তুলে ধরেছে মমিটা কি তাহলে জীবন্ত হয়ে গেল নাকি এর মুখের ভিতরে এই খাবারটা ছুঁড়ে মারতে হবে এই যে দাঁড়াও দেখাচ্ছি মজা এই যে ঢুকে দিলাম দেখো কেমন লাগে এক্ষুনি তোমার মুখের ভিতরে ঢুকে তোমার বারোটা বাজিয়ে দিন আরে তো দেখছি টম ভালো করে মেরে নিয়ে একে টম আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে ওর এত বড়ো সাহস এই যে দেখো জিরি মামা চলে এসেছি টমকে আমি ভাগিয়ে দিয়েছি ওটা মূর্তি ছিল না ওটার ভিতরে টম ছিল আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে ওরে বাবা রে বাবা পিসকে ইঁদুরটা তো আমাকে একবারে ছুঁড়ে ফেলে দিল ওদের ব্যবস্থা একটা করতেই হবে কিন্তু আমার যে মূর্তিটা পুরো ভেঙে গেছে কি করেই এখন হাতে একটা কিছু লাগবে যেটা কি দিয়ে ওদেরকে হারাবো এই যে পেয়েছে একটা তরবারি ইয়া তরবারিটা হাত থেকে নিয়ে যায় কিন্তু ব্যাপার কি তরওয়ারিটা যে হাত থেকে ছুটাতেই পারলাম না এখনও পর্যন্ত হ্যাঁ এত শক্ত করে ধরে রেখেছে তরোয়ারিটা যে করেই হোক এটা হাত থেকে কেড়ে নিতে হবে ছাড়ো বলছি ছাড়ো এ কত শক্ত করে ধরে রয়েছে রে বাবা এ কি জীবন্ত নাকি বুঝতে পারছি না ছুটতেই তো চায় না ই যে করেই হোক এটাকে ছুটিয়ে নিয়ে যেতে হবে জেরিদেরকে শাইস্তা করতে হবে ছাড়ো বলছি ছেড়ে দাও হ্যাঁ এই তো অনেকক্ষণ পরে পেয়েছি আরে এ তো দিচ্ছি জীবন্ত এ কী কত বড় একটা ছড়ে বার করেছে হায় হায় আমার তরবারিটা যে কেটে একবারে দুই টুকরো করে দিল ওরে বাবা রে বাবা এত দেখছি পুরো জীবন তো তাড়াতাড়ি পালাই এখান থেকে আমাকে এবারে গিয়ে লুকাতে হবে আর জেরিদেরকে ধরা হলো না ভাগিনা তুমি কি একদম ঠিক দেখেছিলে তোমার কি একবারে ঠিকই মনে আছে যে ওটা টম আরে জেরি মামা আমি কি টমকে চিনি না কি আমি তো টমকে সব সময় দেখি ওটা টমই ছিল আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে করে আমরা এখান থেকে পালিয়ে যাই কিন্তু আমরা তো এখানে নতুন বাসা বেঁধেছি আমরা এখানে থাকতে চাই টম এটা জানে না টম আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে বাহিরে বার করে দেওয়ার চেষ্টা করছে আর ও এখানে একা থাকতে চাইছে আচ্ছা তাহলেই কি সত্যি এই ব্যাপার যদি এমন হয় তাহলে তো একটা কিছু করতেই হবে হুম বুঝেছে বুদ্ধি একটা মাথায় আঁটতে হবে টম তাহলে মূর্তির ভিতরে ঢুকে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে আচ্ছা ঠিক আছে টম তোমার ব্যবস্থা হবে আজকের ঠিক আছে ভাগনিয়া তুমি কোনো চিন্তা করো না আমি টমের ব্যবস্থা করব। যেহেতু জেনে গিয়েছি যে ওটা টম তাহলে তোমার মামার ক্যারামতিটা এবার শুধু তুমি দেখবে যে তোমার মামা টমের কী অবস্থা করে টমকে একবারে এখান থেকে আমরাই তাড়াবো এমন করবো না ওর সাথে তাড়াতাড়ি পালাই এখান থেকে এত দেখছি বড় মূর্তিটা আমার পেছনেই পড়ে গেছে কি যে করলাম না লুকিয়ে পড়তে হবে এই যে ওপরে একটা জায়গা পেয়েছি ওই যে ওপরে উঠতে হবে হুম ওপরে উঠে চুপচাপ নিচু হয়ে এখানে বসে থাকতে হবে যাতে আমাকে দেখতে না পায় আরে এদিকেই তো আসলো কিন্তু গেল কোথায় ওই তো টম ছোটাছুটি করছে কই গেল টম কোথায় ওই তো টম দাঁড়িয়ে রয়েছে কাউকে মনে হচ্ছে খুঁজছে বুঝেছি তাহলে আমাদেরকেই খুঁজছে ঠিক আছে এবার গিয়ে ব্যবস্থা করছি চলো দেখো ভাগ্নে কি অবস্থা করি আমাদেরকেই খুঁজছে এবারে দেখো তোমার এই মামার কেহামতি গিয়ে টমের কি অবস্থা করি শুধু এখানে দাঁড়িয়ে শুধু অজ করো দেখো আমি কি অবস্থা করছি এই যে আমি এখানে টম আমার দিকে দেখো আমি চলে এসেছি মামা খুব সাবধানে এবং সতর্ক হয়ে কাজ করো ঠিক আছে তুমি জিতবে আমার কিন্তু অনেক ভয় করছে তুমি এখনো সময় আছে ফিরে আসো বলে দিচ্ছি না আমি ভয় করব না দেখো না ভাগ্নে কী করি এই যে টম কানে কথা শুনতে পারছো না আমি তোমাকে কতক্ষণ ধরে রাখছি কী রে বাবা এ কি কালা হয়ে গেল নাকি নাকি লোহার পোশাকের ভিতরে ঢুকে কিছু শুনতেই পাচ্ছে না কোথায় এই যে আমি এখানে দেখো আমার দিকে আমার যে অনেক ভয় করছে কি করি কিছুই বুঝতে পারছি না মামা কি পারবে লোহার পোশাক পরে রয়েছে টম তুমি জারি পোশাক পরে থাকো না কেন ভাগ্নে চিন্তা করো না ও যে পোশাকই পরে থাক না কেন আমি কি অবস্থা করি ও নিজেই জানবে না দেখো না কি করছি আচ্ছা তাই নাকি ঠিক আছে আমিও আসছি মামা তুমি চিন্তা করো না তোমাকে সাহস জোগাবো আমি দূর থেকে শুধু দেখবো আর তোমাকে বলে বলে দেব যে কি করতে হবে এই যে টম তো আমার কথা শুনে ফেলেছে এবারে তাড়াতাড়ি সরি এই যে আমাকে মারতে চাও আসো আমাকে মারো আরে জিরি ওর সাথে লড়াই করো না ওটা টম নয় টম তো আমি এখানে আমি এখানে বসে রয়েছি চিন্তা করো না টম তুমি এখানে আছো ও কোনো সমস্যা নাই আমার মামাকে তুমি চেনো না ও ঠিক ব্যবস্থা করবে ওর ভিতরে টম লুকিয়ে রয়েছে ঠিক আছে ওই টমটার ব্যবস্থা করবে মামা ওই কারণেই তো ওর সাথে লড়তে গিয়েছে টম আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে ভাগাতে চাইছে মামা চিন্তা করো না ওর সাথে ভালো করে ফাইটিং করো আরে ভাগনা এ তো দেখছি খুবই জোরে ঘুরতে পারে কিন্তু আমাকেও তুমি চেনো না আমার নামও জেরি বুঝতে পেরেছ আমার কিছুই করতে পারবে না তুমি তোমাকেই আমি পাক খাইয়ে রেখে দেব। বুঝতে পেরেছ এই যে ভাগ্নিয়া চিন্তা করো না দেখেছ তো আমাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি ঠিক বলেছ মামা তুমি সত্যি সুপার হিরো তুমি পারবে এখানে দেখো না টম বসে রয়েছে ভয় পেয়ে আর তুমি ওখানে ছোট্ট ইঁদুর হয়ে ওর সাথে গিয়ে লড়াই করছো আর ভয় পেয়ে টম এখানে চুপচাপ গুটি সুটি মেরে বসে আছে হুম টম টম কোথা থেকে আসলো টম তো এই মূর্তির ভিতরে থাকবে আরে ওই তো টম বসে রয়েছে টম যদি ওখানে থাকে তাহলে এই মূর্তির ভিতরে কে রয়েছে ওকে বলে দিও না প্লিজ আমি এখানে লুকিয়ে রয়েছি ওটা মূর্তি নয় ওর ভিতরে ভূত লুকিয়ে রয়েছে আমি তো ওই কারণে ভয়তে এখানে লুকিয়ে পড়েছি কম যদি এর ভিতরে না থাকে তাহলে এই লোহার পোশাকের ভিতরে সত্যি আসলে আছে তাকে বুঝলাম না বিষয়টা ভেরি স্ট্রেঞ্জ কি করি এখন কিছুই তো বুঝতে পারছি না হুম এবারে বুঝি আমাকে পালিয়ে যেতে হবে যা ধরা পড়ে গেছি যে আমাকে ধরে ফেলেছে ওরে সর্বনাশ কত শক্ত করে ধরেছে এ তো দেখছি লৌহ মানব তাড়াতাড়ি পালিয়ে যা কোথায় পালিয়ে যাবে আমি পুরো এই রাজপ্রাসাদটাকে দেখাশোনা করি বুঝতে পেরেছ বোকা কোথাকার তোমরা এখান থেকে বাঁচতে চাইলে চলে যাও না হলে কিন্তু আমি সবাইকে একবারে খতম করে ছেড়ে দেবো বলে দিলাম টম তুমি চিন্তা করো না আমার মামা দেখবে ঠিকই লড়াই জিতবে ও লড়াইয়ের ভিতরে একটু তো হবেই দুইজনে মার খাবে তারপরেই তো লড়াই চলবে তুমি টেনশন করো না ঠিক আছে দেখবে আমার মামা ঠিকই জয়ী হয়ে আসবে তোমার কোনো চিন্তা নেই মামা কোথায় তুমি ওরে বাবা রে বাবা এ তো দেখছি আমাকে একবারে ব্যাডমিন্টন খেলছে ভাগনা এটা টম নয় এর ভিতরে টম নেই টম তো তোমার পাশেই বসে রয়েছে কি বললে তুমি আমার পাশে টম বসে রয়েছে তুমি কি সব বলছো তুমি জিতবে চেষ্টা চালিয়ে যাও টম আমার কাছে কেন থাকবে ও তো আছে ওই লোহার ওই খাঁচার ভিতরে ওই তোমার সাথে তো লড়াই করছে তুমি টেনশন করো না তুমি তুমি জিতে যাবে ওর সাথে সাথে ভালো করে লড়াই করো এর যে আর পেরে ওঠা যাচ্ছে এ তো দেখছি সত্যিই একবারে ভীষণ শক্তিশালী কিছু একটা করতে হবে অন্য বুদ্ধি খাটাতে হবে না হলে এর কাছে পেরে ওঠা যাবে না এই যে মহাশক্তিশালী দেখেছো আমার মামা কত সুন্দর ঢিকবাচি খেতে পারে দেখেছো তো ওর মাথার উপরে কেমন ডেকবাজি খাচ্ছে ওর পায়ের উপরে কই মামা কোথায় গেল মামা তুমি পারছো তো নাকি আমাকে সাহায্য করতে নামতে হবে মাঠে কাউকে নামতে হবে না তোমার মামাকে এখান থেকে বিদায় করা হবে সে যেহেতু আমার সাথে নেমেছে আমি যখন তাকে ধরতে পেরেছি আরে হাই হাই পা তো দেখছি স্লিপ কেটে গেছে ও হো যাক বাবা বেঁচেছি ওর পাটা ভাগ্য ভালো স্লিপ করে গেছে যাক সব কিছু একে ফেটে চুরমার হয়ে গেছে কিন্তু ব্যাপার কি এটা কী হচ্ছে সব কিছু তো ফেটে চুরমার টম কোথায় গেল ওর ভিতরে টম নাই কেন কেউ তো নেই এর ভিতরে দেখতে পাচ্ছি না ভাগিনা দেখতে পাচ্ছ এর ভিতরে টম নেই এটা অটোমেটিক কন্ট্রোল হচ্ছে দেখেছ ওর শরীরের সমস্ত কিছু জীবন্ত আরে মামা কী বলো তুমি টমের ভিতরে নাই তাহলে টম গেল কোথায় আমি শরীরের অঙ্গ খুঁজে পাচ্ছি না কোথায় গেল। সবগুলোকে আগের মতো জোড়া লাগাতে হবে কিন্তু যে কিছুই খুঁজে পাচ্ছি না শুধু চারিদিকে ঠোকর লাগছে বুঝতে পারছি না যে সব জিনিসপত্রগুলো কোথায় গেল যাই দেখি এই দিকে মনে হচ্ছে ছড়িয়ে গিয়েছে পরপর পেলে সবগুলোকে জোড়া লাগিয়ে নেব কিন্তু এই কি ব্যাপার কার সাথে ঠোকর খাচ্ছি বারবার বুঝতে পারছি না এই কি হচ্ছেটা কি দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা তোমার শরীর ওই দিকে আর দেখো ওরা কেমন তোমাকে ঠাট্টা করছে যাও ওদের ব্যবস্থা করে দিয়ে আসো সাথে আমরাও যাচ্ছি কি মজার ব্যাপার দেখো সবাই একবার ও পুরো টুকরো টুকরো হয়ে গেছে পর্যন্ত আমাদের কাছে আসবে বলছে আচ্ছা ঠিক আছে আমাদেরকে অপমান নিচ্ছি এক্ষুনি যাচ্ছে গিয়ে ওই প্রথমে টমটাকে মারতে হবে তারপরে ওই পিচ্ছি ইঁদুর দুটোর ব্যবস্থা করতে হবে এত হাসি তো এক্ষুনি কান্নাতে রূপান্তর হবে এই কি হচ্ছে টাকিয়া আমাদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে তোমার মেরে একবারে মুখ বাকিয়ে দেব পেটে একবারে লাথি আমাদেরকে নিয়ে করার ফল ভোগ করবে। কি হ্যাঁ আমরা ছোট ছোট হয়ে গেছি বলে কিছুই পারবো না এখনো সব কিছু আগের মতোই রয়েছে আচ্ছা আগের মতো রয়েছে সব কটাকে এক্ষুনি ভাগাচ্ছি যাও এখান থেকে যাও শক্তি আর আগের মতো কখনোই থাকবে না তোমাদের চলে যাও বলছি না হলে কিন্তু সব কটাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে দেব। চলে যাও এখান থেকে এই প্রাসাদ থেকেই বেরিয়ে যাও টম তো দেখছি সত্যি দারুণ ফাইটিং করছে মারাত্মক হচ্ছে টম নাও ওকে সোজা একেবারে বাহিরে বার করে দিয়ে আসো